হ্যালো বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই জাহাজ সম্পর্কে কম বেশি একটা ধারণা আছে। আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় পৃথিবীর সবথেকে বড় জাহাজ কোনটি, তাহলে আপনি অবশ্যই যে ব্রুস ইসময়ের তৈরি টাইটানিকের নাম মুখে নিয়ে আসবেন। কিন্তু না বন্ধুরা, রহস্যময় জগতের আজকের উপস্থাপনায় আমরা এমনই কিছু জাহাজ সম্পর্কে আপনাদের দেখাতে চলেছি যা দেখলে আপনি শুধুমাত্র অবাকই হবেন না, সাথে বিস্মিত হয়ে যাবেন। কারণ এই জাহাজগুলির কাছে টাইটানিক জাহাজটি নগণ্য মাত্র। ভ্রমণকারীদের বিভিন্ন পছন্দ পূরণের জন্য এবং নতুন নতুন প্রযুক্তিগতভাবে উন্নত ক্রুজ জাহাজগুলি প্রকৃতপক্ষে বিলাসবহুল। তাহলে চলুন আমরা দেখে নিই কোন জাহাজগুলি পৃথিবীর সবথেকে বড় জাহাজগুলির মধ্যে সেরা পাঁচের স্থান অধিকার করে রয়েছে। স্বাগত আপনাকে রহস্যময় জগতের আরও একটি নতুন এপিসোডে। নাম্বার ওয়ান, সিম্ফনি অব দ্য সিজ। বর্তমান পৃথিবীতে সিম্ফনি অব দ্য সিজ বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজ। দৈত্যাকার এই জাহাজটি তৈরি করতে সময় লেগেছিল আনুমানিক 3 বছর, যেটি কিনা 238 ফুট চওড়া এবং 1188 ফুট লম্বা, যা আমাদের পরিচিত টাইটানিক জাহাজের থেকে আনুমানিক 90 গুণ বড়। আর ওজনের দিক থেকে 228,081 জিটি টন। এই জাহাজটি আকারের দিক থেকে এতটাই বড় যে এই জাহাজটিকে ম্যামথের সাথে তুলনা করা হয়। এটি বোয়িং 787 যাত্রীবাহী জেট বিমানের চেয়ে প্রায় 6 গুণ বেশি বড়। রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত এই জাহাজটি ওয়েসিস শ্রেণীর ক্লাস 4 গ্রুপের অন্তর্গত। এই জাহাজটি তৈরি করতে মোট $1.33 বিলিয়ন ব্যয় করা হয়েছিল। ভারতীয় মুদ্রায় এই জাহাজটির খরচ 133 কোটি টাকা, এবং সাথে 4,700 জন ব্যক্তিকে চাকরি দেওয়া হয়েছিল শুধু এই জাহাজটি বানানোর জন্য। 40 কিলোমিটার প্রতি ঘন্টা ক্ষমতাসম্পন্ন এই জাহাজটি আনুমানিক 6,000 যাত্রী নিয়ে চলাচল করতে পারে। জাহাজটিতে মোট 14টি ডেক রয়েছে, যার মধ্যে 11টি বারান্দা বৈশিষ্ট্যযুক্ত। আর আপনি যদি জলপ্রেমী হয়ে থাকেন, তাহলে এই জাহাজটিতে ভ্রমণ করলে মোটেই হতাশ হবেন না, কারণ এতে মোট 23টি পুল এবং জাকুজি রয়েছে। এছাড়াও এই জাহাজটিতে রয়েছে পুল, স্পোর্টস জোন, উদ্যান, বিনোদন স্থান, জিম, স্পা, বার, রেস্টুরেন্ট। আপনি যদি এই জাহাজে ভ্রমণ করতে চান, তাহলে রয়্যাল ক্যারিবিয়ানের অফিসিয়াল ওয়েবসাইটে আপনি বুকিং করতে পারেন। নাম্বার 2, অ্যালুর অব দ্য সিস। 2009 সালের 20 নভেম্বর ফিনল্যান্ডের তুর্কুতে STX ইউরোপ শিপইয়ার্ডে নির্মিত অ্যালুর অব দ্য সিস ওয়েসিস সিরিজের দ্বিতীয় রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ জাহাজ। 1,181 ফুট দীর্ঘ এবং 72 মিটার উচ্চতা ক্ষমতাসম্পন্ন এই জাহাজটির ওজন প্রায় 225,282 জিটি। সুবিশাল এই জাহাজটি তৈরি করতে মোট খরচ হয়েছিল $1.2 বিলিয়ন, ভারতীয় মুদ্রা যা 120 কোটি টাকার সমান। জাহাজটির দ্বিগুণ দখলে 5,400 যাত্রী থাকার ব্যবস্থা এবং সর্বোচ্চ 6,296 জন যাত্রী পরিবহন করার ক্ষমতা রাখে। জাহাজের আভ্যন্তরীণ ডেকোরেশনের কথা বলতে গেলে তা ব্যাপকভাবে সজ্জিত রয়েছে। জাহাজটিতে রয়েছে কফি শপ সহ 2টি ডেক ড্যান্স হল, একটি থিয়েটার, 1,380 আসনযুক্ত একটি থিয়েটার, আইস স্কেটিং রিং এবং 25টি ডাইনিং হল। এছাড়াও রয়েছে 5টি সুইমিং পুল, ভলিবল এবং বাস্কেটবল কোর্ট। প্রায় 12,000 উদ্ভিদে আচ্ছাদিত ঝর্ণা সহ সুসজ্জিত পরিবেশ যা আপনাকে করে তুলবে প্রাণবন্ত। নাম্বার 3, হারমোনি অব দ্য সিস। হ্যাঁ বন্ধুরা, এখন আপনি যে জাহাজটি দেখছেন সেটি হলো হারমোনি অব দ্য সিস। 2016 সালের মে মাসে STX ফ্রান্সেস সেন্ট নাজায়ার শিপইয়ার্ডে নির্মিত ওয়েসিস সিরিজের তৃতীয় জাহাজ এই হারমোনি অব দ্য সিস, সৌজন্যে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল। এই জাহাজটি তৈরি করতে মোট খরচ হয়েছিল আনুমানিক $1.35 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 135 কোটি টাকার সমান। 1,188 ফুট দৈর্ঘ্যযুক্ত এবং 72 মিটার উচ্চতাযুক্ত এই জাহাজটির ওজন প্রায় 226,983 জিটি। ভার্চুয়াল ব্যালকনি সহ 2,747 স্টেটরুম বৈশিষ্ট্যযুক্ত এই বৃহত্তম জাহাজটির দ্বিগুণ দখলে 5,479 জন যাত্রী এবং সর্বোচ্চ 6,780 জন যাত্রী পরিবহনে সক্ষম। জাহাজটিতে রয়েছে পুল, স্পোর্টস জোন, ভার্চুয়াল ব্যালকনিজ, সেন্ট্রাল পার্ক, একটি আইস স্কেটিং রিঙ্ক, একটি ক্লাব এবং স্পা,
এবং পাশাপাশি ফিটনেস সুবিধা। একটি দি ডেক ডান্স হলও রয়েছে এবং সাথে রয়েছে 1380 আসনযুক্ত একটি থিয়েটার। 2015 সালের 19 জুন বার্সেলোনা এবং সিভিটাফেচিয়া থেকে 7 রাত পশ্চিমা ভূমধ্যসাগরীয় ভ্রমণের উদ্দেশ্যে জাহাজটি প্রথম যাত্রা করে। হারমোনি অব দ্য সিজ বিশ্বের সর্বাধিক আধুনিক ক্রুজ অভিজ্ঞতা এবং সর্বশ্রেষ্ঠ প্রযুক্তির সুবিধা থেকে আপনাকে কোনো অংশে বঞ্চিত করবে না। নাম্বার 4, ওয়েসিস অব দ্য সিজ। রয়্যাল ক্যারিবিয়ানদের অন্যতম প্রিয় জাহাজ হিসেবে বিখ্যাত এই ওয়েসিস অব দ্য সিজ 2009 সালের 28 অক্টোবর ফিনল্যান্ডের STX ইউরোপ টার্কো শিপইয়ার্ডে নির্মিত হয়েছিল এই জাহাজটি। এই জাহাজটি তৈরি করতে মোট খরচ হয়েছিল আনুমানিক $1.4 বিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 140 কোটি টাকা। সামগ্রিকভাবে 1186 ফুট দৈর্ঘ্যের ওয়েসিস গ্রুপের এই জাহাজটি জলের লাইনের উপরে 236 ফুট উচ্চতা সম্পন্ন এবং ওজনের দিক থেকে 2,26,883 জিটি। জাহাজটিতে দ্বিগুণ দখলে 5,400 যাত্রী থাকার ব্যবস্থা আছে এবং সর্বোচ্চ 6,296 জন যাত্রী পরিবহন করার ক্ষমতা রয়েছে এই জাহাজটিতে। 27,000 HP ক্ষমতাসম্পন্ন এই জাহাজটি প্রতি ঘন্টায় 45 কিলোমিটার বেগে অগ্রসর হতে পারে। জাহাজটিতে রয়েছে একটি জিপ লাইন, বাচ্চাদের একটি স্প্ল্যাশ পার্ক, একটি আইস স্কেটিং রিঙ্ক, একটি সার্ফ সিমুলেটর, একটি জলজ এম্পিথিয়েটার, একটি চলন্ত বার, একটি ক্যাসিনো, একটি ক্ষুদ্র গলফ কোর্স, একাধিক নাইট ক্লাব, বেশ কয়েকটি বার এবং লাউঞ্জ, একটি কারাওকে ক্লাব, কমেডি ক্লাব, 5টি সুইমিং পুল, ভলিবল এবং বাস্কেটবল কোর্ট, এবং শিশুদের জন্য রয়েছে নার্সারি। এক কথায় আপনার কাছে অসম্ভব বিলাস বহুলতার হদিশ দিতে পারে এই ওয়েসিস অব দ্য সিস জাহাজটি। নাম্বার 5, MSC মেরাভিগলিয়া। MSC মেরাভিগলিয়া ক্রুজ জাহাজটি STX ইউরোপে, বিশেষত ফ্রান্সের সেন্ট নাজায়ারের চ্যান্টিয়ার্স ডি আটলান্টিক শিপইয়ার্ডে নির্মিত হয় 2017 সালের 31 মে, যা কিনা MSC ক্রুজ দ্বারা পরিচালিত হয়। এই জাহাজের নকশা এবং বৈশিষ্ট্য ভরা পরিকল্পিত ডেক আপনাকে রোমহর্ষক করে তুলবে, একথা নিশ্চিত। 1,036 ফুট দৈর্ঘ্যের এবং 43 মিটার প্রস্থের এবং 65 মিটার উচ্চতা সম্পন্ন MSC মেরাভিগলিয়া জাহাজটির ওজন প্রায় 1,71,598 জিটি। 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে চলা এই জাহাজটি সর্বাধিক 4,500 জন যাত্রী নিয়ে সমুদ্রবক্ষে চলাফেরা করতে পারে। মেরাভিগলিয়ার অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে রেস কার সিমুলেটর, একটি ফ্লাইট সিমুলেটর, একটি 4D সিনেমা এবং একটি পূর্ণ আকারের বোলিং গলি, সমুদ্রের বৃহত্তম LED গম্বুজ দ্বারা আচ্ছাদিত একটি আভ্যন্তরীণ প্রমোদ উদ্যান, এছাড়াও একটি পুলও রয়েছে যা রাতে নৃত্যের অঞ্চলে রূপান্তরিত হয়। পারিবারিক ভ্রমণ পিপাসুদের জন্য এটি একটি উৎসর্গীকৃত নাম। আপনিও যদি এই জাহাজে ভ্রমণ করতে চান, তাহলে আপনাকে যোগাযোগ করতে হবে MSC ক্রুজের অফিসিয়াল ওয়েবসাইটে। তাহলে বন্ধুরা, এই 5টি সেরা জাহাজের মধ্যে কোন জাহাজটি আপনার সবথেকে ভালো লেগেছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি ইন্টারনেট জগতের এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এখনই রহস্যময় জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আবার দেখা হচ্ছে রহস্যময় জগতের পরবর্তী এপিসোডে। ততক্ষণে ভালো থাকবেন।